বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরা কিন্তু পড়ছিলাম লেসন ফাইভের যে প্রথম অংশটি, যেটি হলো একটি যে একটি বাদুড় এবং একটি ঘুঘুর বন্ধুত্বের গল্প নিয়ে, এবং তাদের যে একটি প্যাঁচার বাসায় আশ্রয় নেয়া ঝড়ের মধ্যে, সেটি সম্পর্কে। চলো তাহলে বাকি অংশটুকু পড়ে নিই, যেখানে আমরা জানতে পেরেছিলাম যে আগের অংশে যে বাদুরটি যে খুব লোভী ছিল, সে কিন্তু প্যাঁচাটিকে অনেক অনেক মানে তোষামোদ করছিল আরো অনেক ভালো খাবারের আশায়। তো এরপরে দেখো তো আউল যেটি প্যাঁচাটি কি করছে। দি আউল ওয়াজ ভেরি প্লিজড অ্যাট দ্য ব্যাটস ফ্ল্যাটারি, অর্থাৎ যে প্যাঁচাটি সেটি কিন্তু এই যে ব্যাট যেটা অর্থাৎ বাদুড়ের এই তোষা মধ্যে অনেক বেশি প্রসন্ন হয়েছিল। এখানে ফ্ল্যাটারি অর্থ আমরা জানি বন্ধুরা তোষামোদ। হি পাফড অ্যান্ড রাফল্ড হিমসেলফ ট্রাইং টু লুক অ্যাজ ওয়াইজ অ্যান্ড ব্রেভ অ্যাজ পসিবল, অর্থাৎ যে প্যাঁচাটি তখন কি করলো, সে তখন নিজেকে আরেকটু ফুলাতে থাকলো এবং একটু এদিক সেদিক করলো, যাতে তার যতটা সম্ভব আরো বেশি জ্ঞানী এবং সাহসী দেখা যায় তাকে। এর জন্য বন্ধুরা এখানে পাফট অর্থ আমরা জানি স্ফীত করা অথবা ফোলানো কোনো কিছু, এবং রাফল্ড অর্থ আমরা জানি এলোমেলো অথবা এদিক সেদিক করা। দেন হি টার্ন টু দ্য ডাভ অ্যান্ড আস্কড, নাও লিটল ডাভ হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট মি। তারপর সে ঘুঘুটির দিকে টার্ন নিল, অর্থাৎ ঘুঘুটির দিকে ঘুরে দাঁড়ালো এবং তাকে জিজ্ঞেস করলো যে এই যে এখন ছোট্ট ঘুঘু, আমাকে বলো যে তুমি আমার সম্পর্কে কী চিন্তা করো। বন্ধুরা আমরা কিন্তু এই প্যাসেজটি এ পর্যন্ত পড়ে ফেললাম, তোমরা তোমাদের পড়ার সুবিধার জন্য অবশ্যই অনুবাদটি দেখে নিতে ভুলবে না। চলো তাহলে আমরা এক্সারসাইজগুলো প্র্যাকটিস করে নিই। হু ওয়্যার ভেরি গুড ফ্রেন্ডস, অর্থাৎ কে অনেক ভালো বন্ধু ছিল। বন্ধুরা আমরা কিন্তু জানি এই প্যাসেজে আমরা কার কার গল্প পড়ছিলাম, মানে কোন দুই বন্ধুর গল্প পড়ছিলাম বলতো? আমরা কিন্তু এই অপশনগুলো থেকে দেখতে পাচ্ছি আমরা একটি ঘুঘু এবং একটি বাদুর, অর্থাৎ আ ডাভ অ্যান্ড আ ব্যাট, এদের কিন্তু ফ্রেন্ডশিপের অর্থাৎ বন্ধুত্বের গল্প পড়ছিলাম। এখানে তাহলে আ ডাভ অ্যান্ড আ ব্যাট ওয়্যার ভেরি গুড ফ্রেন্ডস, এটাই হবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নটি হলো হোয়াট ওয়ার দ্য ডাভ অ্যান্ড দ্য ব্যাট লুকিং ফর, অর্থাৎ যে ঘুঘু পাখিটি এবং বাদুরটি কিসের জন্য খোঁজ করছিল বলতো? ফুডের জন্য, পানির জন্য অর্থাৎ ওয়াটার, আর ডাস্টবিন, নাকি আর শেল্টার? আমরা কিন্তু বন্ধুরা পড়েছিলাম এই ঘুঘু এবং বাদুরটি কিন্তু খুব একটি ঝড়ের কবলে পড়েছিল সেই রাতের বেলা তাদের ভ্রমণের মধ্যে। তখন কিন্তু অবশ্যই তাদের দুজনের একটি আশ্রয়ের দরকার হচ্ছিল, তখন কিন্তু তারা এর জন্য একটি শেল্টার অথবা আশ্রয় খুঁজে বেড়াচ্ছিল। তাহলে আমাদের জন্য এখানে আর শেল্টার হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী এক্সারসাইজে দেখছি হোয়াট ডাজ আনউইলিংলি মিন, অর্থাৎ আনউইলিংলির অর্থ কী দাঁড়ায়? ইচ্ছায়, স্বেচ্ছায়, অনিচ্ছায়, নাকি সদিচ্ছায়? আমরা কিন্তু জানি আনউইলিংলি অর্থ যে কোনো কিছু যেটা অনিচ্ছাকৃতভাবে করা হয়, অর্থাৎ অনিচ্ছায় হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নতে দেখছি বন্ধুরা হু শেয়ার্ড হিজ ডিনার, অর্থাৎ কে তার রাতের খাবারটি ভাগ করে নিয়েছিল ওই দুই বন্ধুর মাঝে বলতো? দি আউল, দ্য ক্রো, দ্য ব্যাট, দ্য ডাভ। আমরা কি পড়েছি বলতো? আমরা কিন্তু জানি যে ওই স্বার্থপর যে প্যাঁচাটি ছিল, সে কিন্তু খুব অনিচ্ছা সত্ত্বেও তার যে রাতের খাবারটি সেই দুই বন্ধুর সাথে ভাগ করে নিয়েছিল, অর্থাৎ এখানে দি আউল হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নটি দেখছি হোয়াট ইজ দ্য অপোজিট অফ ফ্ল্যাটারি, অর্থাৎ ফ্ল্যাটারি এর অপোজিট ওয়ার্ড কোনটি, অর্থাৎ বিপরীত শব্দ কোনটি? ফ্ল্যাটারি অর্থ কিন্তু আমরা জানি যে কোনো কিছু যেটা হচ্ছে তোষামোদ করা, অর্থাৎ কাউকে খুব প্রশংসা করে কাউকে তোষামোদ করা। অর্থাৎ আমরা কিন্তু জানি এখানে ক্রিটিসিজম হলো কারো সম্পর্কে মানে কারো খুঁত ধরা বা কোনো কিছু কারো দোষগুণ ধরা, অর্থাৎ এখানে ফ্ল্যাটারিয়ের অপোজিট ওয়ার্ড অর্থাৎ বিপরীত শব্দ ক্রিটিসিজম হবে আমাদের সঠিক উত্তর।
বন্ধুরা, আমরা কিন্তু সবগুলো এক্সারসাইজ অনুশীলন করে ফেললাম এবং সঠিক উত্তরও দিয়েছি। তোমরা যদি আমাদের এই প্যাসেজটি আমাদের সাথে আরও ভালোভাবে এভাবে অনুশীলন করো এবং আয়ত্ত করে নাও, তাহলে কিন্তু তোমরাও পারবে সবগুলো সঠিক উত্তর দিতে। আশা করছি সবাই খুব ভালো থাকবে এবং অনুশীলন করবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।